হ্যাঁ, আবার লাইভে চলে আসলাম। এইবার মনে হয় যে পরিষ্কার শোনা যেতে পারে নাকি। একটু আগে লাইভে গ্যাড় 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 নাকি আওয়াজ হচ্ছিল, তো আবার নতুন করে শুরু করলাম। দেখি দর্শক সংখ্যা কেমন হয়। আশা করি এখনই সবাই চলে আসবেন। আচ্ছা, এখন কি শব্দ পরিষ্কার শোনা যায় নাকি? এখন ঠিক আছে না? এটা তো প্রত্যেক দিন একই ঘটনা আমি দেখি। যখন মূল বস্তু আমি বিষয়বস্তু বলি তখন সমস্যা হয় না। যেই আমার বক্তব্য শেষে কাউকে আমি সংযুক্ত করি দেন সমস্যাটা শুরু হয়। এটা ঘটনাটা কি আল্লাহর গজব পড়ে মনে হয় না? যারা যারা যুক্ত হতে চান তারা ক্লিক করুন। এই যে, এখন যারা যুক্ত হতে চায় তারা ক্লিক করবে, চলে আসবে। এবং আজকে যে বিষয় নিয়ে নাতিদীর্ঘ আলাপ করলাম, যে বিষয় নিয়ে নাতিদীর্ঘ আলাপ করলাম, আশা করি সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। আপনারা মূল্যহীন মতামত পেশ করবেন না, আপনারা কি করবেন? মূল্যবান মতামত পেশ করবেন। ঠিক আছে, আমি বারবার লিংক কপি করে দিলাম, চলে আসছে একদম। দেখি তাকে নেই, বনলতা, বনলতা আপনাকে সংযুক্ত করা হয়েছে। আপনার মাইক এখন মিউটেড। হ্যাঁ বনলতা, আপনি কি আছেন? বনলতা আপনার মাইক মিউট, কথা কিন্তু শোনা যায় না। আপনি আনমিউট করেন আপনার মাইক, আপনার মাইক আনমিউট করেন। হ্যাঁ, এইবার আনমিউট। হ্যাঁ ভাই জাহাঙ্গীর ভাই, আই এম সরি, আমার একটু দেরি হলো ওইটা বুঝতে আর কি। আপনার টেকনোলজি তো নতুন, তো আচ্ছা আমার আচ্ছা, জন্য অসুবিধা একটু নেই। নতুন ভাবে সবকিছু পরিচিত হতে হয়েছে আর কি। আচ্ছা তো আচ্ছা, আমি আপনাদের অনুষ্ঠান শুনি এবং চেষ্টা করি বুঝতে, এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে, সেগুলো আমি চেষ্টা করি জানতে। তো আমি তেমন বড় কিছু কমেন্টও করতে চাই না, আমি শুধু আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আপনারা চালিয়ে যান। এতে হয়তো আমাদের মন মানসিকতা বা আমাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসতে পারে আর কি, এবং যদি আসে সেটাই আমাদের জন্য ভালো আশা করি আর কি। তো আমি আচ্ছা, এগুলো শুরু করতে ধন্যবাদ পারছি। ধন্যবাদ ধন্যবাদ। এখন কথা হলো যে আপনার আর কোনো বক্তব্য নেই তো? না, আমি আর কোনো বক্তব্য রাখতে চাচ্ছি না, ধন্যবাদ। ঠিক আছে, এবার রিপন হাজি কি বলে দেখি, তার মাইক গ্যাড গ্যাড করে নাকি? না, এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। ওই আমার তো মনে, আপনি তো আসলে স্পেসিফিক এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন, আসলে সবাই হ্যাঁ হ্যাঁ আসলে, আমিও নিজেও অত ভালো জানি না, তবে কেন জানি মনে হয় যে জোসেফই ওর ওনারে প্রেগনেন্ট করে দিছিল, পরে লোক সমাজের ভয়ে বলে দিছে এটা আল্লাহ করছে। আমার তো তাই মনে হয়, এটা যিশু না। আসলে এখন চোদ্দ দিনের জোসেফ কি সন্তান। করছে, জোসেফ কি করছে, জাকারিয়া করছে, এটা আমার কোনো বিষয় নাই। আজকের বিষয় হলো যে মারিয়াম মুসার বোন, এটাই কোরআন বলছে, এটাই হলো আজকের আলোচ্য বিষয়। হ্যাঁ, এখানে একজন আমার ইনবক্সে মেসেজ দিয়ে লিখছিল, মানে বলল যেরকম ওই সময় যেহেতু আরবদের ভিতরে একই নাম রাখার প্রবণতা ছিল, যেমন আমার আমি দুই তো বংশ ওইটা পরে। ব্যাখ্যা দিছি, তো ওই ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি যে যাকে নাকি প্রশ্ন করা হলে উনি বলল যে আগে যারা বিখ্যাত ছিল বংশের তাদের নামে করা হতো, তো বা বুঝলাম। সেক্ষেত্রে হারুনের বোন, কিন্তু ইমরানের কন্যা যখন এসে বলে তখন তো নিশ্চয়ই আর ওইভাবে করা যায় না। আর ওই সময় আরবের ওই রকম ছিল, এগুলো ফালতু কথা, এগুলো কমপ্লিটলি ফালতু কথা। এগুলো আসলে ওরা যখন জানছে যে এটাকে আসলে মিলানো যায় না, তখন এই এই ধরনের মানে তাকিয়াবাজি একটা ট্রিক আবিষ্কার করছে ওরা। ওরা দেখাচ্ছে একটা রেফারেন্স দিয়ে যে ওই সময় এই ধরনের বিষয় আসা ছিল, যেখানে মানে একজনের বোন বলতেছে ওই একই নারীকে তার বাপের নাম বলতেছে,
সেখানে ওই বিখ্যাত নামে লোকের নামে তাকে পরিচিত করা হতো, মানে এইটা হলো যখন ওই জিনিসটারে আর ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না, তখন এইটা একটা তেললেস মাটি টাইপের একটা ব্যাখ্যা তারা দাঁড় করাচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি, তো এই সমস্ত ফালতু কথা বলে কোনো লাভ নাই। ওরা বাইর করুক এসে যে কোথায় এই ধরনের মানে পদ্ধতি ছিল সেখানে, তাহলে তো আর কোরআন মানা ছাড়া তো আর কোনো উপায় নাই, বাইবেল যেহেতু বিকৃত হয়ে গেছে। হ্যাঁ, সেহেতু সেহেতু এখন আমাদের ওই যে যিশুর যিশুর আপন মামা ছিল মুসা বা হারুন, এটাই এটাই সত্য, বা মরিয়মের আপন ভাই ছিল মুসা বা হারুন, এটাই সত্য। এবং এতদিন আমরা যা জেনে এসেছি এগুলো ভুয়া। ওই যে একটা কথা আছে না, যে মসজিদুল হারাম আর আকসার ভিতরে সময়কালের ব্যবধান হলো 40 বছর, মানে ওটা যদি বিশ্বাস করতে হয় আমাদের, তাহলে তো এটাও বিশ্বাস করতে হবে। যদি করেন, হ্যাঁ, এখন এগুলোই বিশ্বাস করতে হবে, এছাড়া মানে মানে এখানে ইতিহাস আমাদের ওই কোরআন থেকে জানতে হবে, ইতিহাস আমাদের হাদিস থেকে জানতে হবে, এর বাইরে সেটা আমি ওইসব ওইসব লিখছিলাম ওইসব ওই 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 আলতু ফালতু ইতিহাস আমরা আমরা জানবো না, ওগুলো ফালতু, ওগুলো আমাদের ইমান নষ্ট করার। ইহুদি নাসারাদের হিস্টোরি আমরা মানি না আসলে, মানি না, কোরআনটাই মানতে হবে, কোরআনের কোরআনের ইতিহাসটাই মানতে হবে এবং সেটাই সঠিক ইতিহাস। হ্যাঁ, তো ঠিক আছে, দেখি আলম ভাইকে যুক্ত করি, দেখি উনি বোধ হয় কিছু গুরুত্বপূর্ণ আলাপ করতে চায়। হ্যালো, হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো, বলেন আজকের আলোচনা শুনছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথম মিনিট থেকেই আমি প্রথম মিনিট থেকেই শুনতেছি আর কি। হ্যাঁ, তো আজকের বিষয় সম্পর্কে আপনার কি অভিমত? এখন একটা অভিমত আছে যে ওই আমলে হয়তো 600 বছর মানে প্রেগনেন্ট থাকার সম্ভাবনা ছিল আর কি, ওই আমলে। এই একটা তথ্য, তার জন্ম 600 বছর পরে যদি হয় হইতে পারে, আর না হয় কোরআনের আলোকে। আরে কি রে, 600 বছর নবীর মানে 600 বছর কি, 1350 বছর, 1350 বছর মানে মুসানবীর সাথে, মুসানবীর সাথে যিশুকে যিশু খ্রিস্টের সময় ব্যবধান 1350 বছর, নট 600। 1350 বছর হইলো, 1350 বছর হইলো আমাদের ঈসা নবী যখন আসছে, তখন ঈসা নবীর থেকে 700 বছরের ডিফারেন্স। না 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 না, ঈসা নবীর থেকে তো এনে বিষয়টা না, বিষয়টা হচ্ছে ঈসা নবীর মা মরিয়মের আপন ভাই ছিল মুসা আর হারুন, এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। এটাই সত্য। এখন এই সত্যের মধ্যে এবং 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 মরিয়মের 1350 বছর আগে মুসা আর হারুন জন্মগ্রহণ করছিল, এটাই সত্য। 1350 বছর আগে মুসা, হারুন এবং মরিয়ম জন্মগ্রহণ করছে, তার বাবার নাম ইমরান, সবই ঠিক আছে। কিন্তু যিশু, যিশু ঈসা নবী জন্মগ্রহণ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 700 বছর আগে। কিন্তু এখানে মরিয়মের 700 বছর তো স্যার, এটা তো অপ্রাসঙ্গিক বিষয়, এখানে আমার মূল বিষয় তো সেটা, আমার মূল বিষয়টা হলো যে মরিয়মের আপন ভাই ছিল মুসা আর হারুন, যারা নাকি 1350 বছর আগে জন্মগ্রহণ করেছিল, এই এবং এটাই বিশ্বাস করতে হবে, এর বাইরে কোনো বিশ্বাস করা যাবে না। এটা কোরআনে আছে, হ্যাঁ এটাই আমরা বিশ্বাস করব। কিন্তু এটার বিশ্বাস যদি করি, তাহলে ঈসা আলাইহিস সালাম যেটা, দ্যাট ইজ যে মরিয়মের ঘরে যার জন্ম, তার জন্ম তো হইছে, তার জন্ম তো হইছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 700 বছর আগে। হ্যাঁ, তো নবী নবী মুহাম্মদের কত বছর আগে জন্ম হয়েছে না, এটা তো এমনি প্রাসঙ্গিক না, এটা তো প্রয়োজন নাই তো, মানে এই প্রসঙ্গটা আপনি বলতেছেন কি জন্য, এটা তো অবান্তর একটা বিষয়। না না, আমাদের নবীর কত বছর আগে জন্ম, আমাদের নবীর কত বছর আগে ঈশার জন্ম হয়েছে, এটা তো এখানে জরুরি বিষয় না। আমার বক্তব্য কোরআনে বলা আছে যে মরিয়মের আপন ভাই হলো মুসা আর হারুন, এবং এই মুসা আর হারুন মরিয়মের থেকে 1350 বছর আগে জন্মগ্রহণ করছিল, এটাই হলো মূল ফ্যাক্ট। এখানে আমাদের নবীর সাথে তো কোনো বিষয় আসা নাই তো, নবী কবে জন্মাইছিল না জন্মাইছিল এর সাথে তো কোনো সম্পর্ক নাই।
সম্পর্ক নাই, কিন্তু এটা ঠিক, এটা তো আমি মেনে নিলাম যে এখন মানে ইসা আলাইহিস সালামের মার নাম হইলো মরিয়ম এবং মরিয়মের ভাই হলো হারুন এবং মুসা, এবং এই জনের এই তিনজনের বাবা হলেন ইমরান। ইমরানের স্ত্রীর নাম, এটা অবশ্য কোরআনে নেই, এটা ইয়েতে দেয়া ওই বাইবেলে দেয়া, জোকেবদ। এখন এটা এইটা কোরআন কি যদি আমরা মানি, কোরআন কি মানলাম, কোরআন কে মানলাম, মানার পরে মরিয়ম কিভাবে প্রেগন্যান্ট হলো সেটাও আমার জানার বিষয় না। মরিয়মের জন্মটা যদি ওই মুসা মানে মুসা এবং ইমরানের বোন যদি বাচ্চা জন্ম, তাহলে 10 মাস আপন বোন এবং ইমরানের কন্যা, কারণ এখানে তো কোরআনে উল্লেখই আছে তোমার মাও খারাপ ছিল না। এই কাজী এখানে তো স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে উল্লেখ আছে, কিন্তু উল্লেখ থাকলে এখানে তার জন্মটা আপনি যদি ওই সময় হয় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে হয় কিভাবে, যদি হয় তাহলে এখানে বিরাট একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে না, আমি ওই কথাটার কথা বলছি। কিন্তু আমার বক্তব্য হলো যে হযরত মুহাম্মদের জন্মের সাথে এটা সম্পর্কটা কি, এখানে এটা তো অপ্রাসঙ্গিক একটা বিষয়। আমার বক্তব্য হলো যে মরিয়মের আপন ভাই হলো মুসার হারুন, এবং মরিয়মের বাপের নাম হলো ইমরান, এবং এই ইমরান মুসা হারুন এরা হইলো ওই মরিয়মের 1350 বছর আগে জন্মগ্রহণ করছে, এবং এই মুসা আর হারুন আর আর এই মরিয়ম এরা আপন ভাই বোন, এবং এদের মধ্যে বয়সের তফাৎ হলো মরিয়মের সাথে বয়সের তফাৎ হলো 1350 বছর, এবং এটাই সত্য, কারণ এটাই কোরআনে লেখা আছে, এটাই বিশ্বাস করতে হবে। হ্যাঁ ওইটাই তো সত্য, এটাই তো সত্য মানতেছি, কোরআনে লেখা আছে হারুন এবং মুসা মরিয়মের ভাই, ইমরান এই তিনজনের বাবা হলো ইমরান, এটাই তো মানতেছি, এটা মানতেছি, এবং মসিহ যেটা মুসা ঈসা, ঈসা তো হলো, তাইলে ঈসার জন্মটা তো তখনই হয়েছে নাকি, কখন হয়েছে মুসা মুসা এবং হারুনের আমলে মরিয়ম, না না হয় 5 বছর ডিফারেন্স হবে, না হয় 10 বছরের ডিফারেন্স হবে, হ্যালো, এর বেশি 5 বছরের ডিফারেন্স হবে, না হয় 10 বছরের ডিফারেন্স হবে, তো এরকম ভাই বোনের ডিফারেন্সটা যদি হয়, আর 1 বছর না হয় লাগবে একটা বাচ্চা গর্ভধারণ করতে, নিলে আরো 1 বছর লাগবে। এখন তাহলে তো মানে ইয়ার ঈসার জন্মটা তো ওই আমলই হয়েছে, এই 1350 বছর হইলে 50 বছর আপনি বাদ দেন, 1300 বছর আগে তো হয়েছে, তার মানে আসলে ঈসা 2000 বছর আগে না, 3300 বছর 3300 বছর আগে ঈসার জন্ম, আমরা যেটা জানি এটা বুয়া। বুয়া কেমনে, কোরআনে তো এইভাবেই লেখা আছে, কোরআনটা কি আপনি বুয়া ধরতে পারেন নাকি? আরে ভাই মরিয়মের মানে ছেলে যদি ঈসা হয় আর মরিয়ম যদি মুসার আপন বোন হয়, তাহলে আমরা জানি যে ঈসা আজকে থেকে 2000 বছর আগে জন্মাইছে, কিন্তু বিষয়টা তো তা না, কারণ মুসা তো আজকে থেকে 3300 বছর আগে দুনিয়াতে জন্মাইছে, তাহলে মুসার বোন মরিয়মের গর্ভে যদি বাচ্চা হয় ঈসা, তাহলে সেও 3300 বছর আগে জন্মাইছে, কিন্তু আমাদেরকে ওই ইহুদি নাসারা কাফিররা বললে নাকি ঈসা নাকি 2000 বছর আগে জন্মাইছে, তাহলে এই তথ্যটা ভুল, এই তথ্যটা ভুল। কারণ কোরআন যদি আপনি মানেন, কোরআনের আলোকে আমি এই বর্তমান 1919 সাল থেকে আমি এটা ধরতেছি না, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 থেকে ধরতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 650 বছর আগে হলো ঈসা আলাইহিস সালামের জন্ম, এটা ভুল, তাহলে কোরআনে কি ভুল হইতে পারে? তো ওই জায়গায় তো আমাদের নবীর 650 বছর 600 বছর আগে যে ঈসা জন্মেছে, ধরনের কোনো তথ্য তো কোরআনে নেই। আরে মুসা নবী যে 1300 বছর আগে জন্মাইছে এটা তো ঠিক আছে, ঈসা নবীর জন্মটা ও, তার মানে আপনি ঈসা নবীর জন্ম যেটা হিন্দি নাসারারা বলে এটাকে সত্য ধরে আপনি বলতে চাচ্ছেন যে তাহলে মুসা ওই 2000 বছর আগে বা ইমরানও 2000 বছর আগে আর হারুনও 2000 বছর আগে জন্মাইছে, এটাই তো বলতে চাচ্ছেন?
হাতার, তাই তো, ঈসা মানে মানে হারুন, মুসা আর কিনারে মরিয়ম, এরা হয়তো 2 বছর 5 বছর ডিফারেন্স হইতে পারে তাদের বয়সটা। এই 1300 বছর আগে তিনজনই 1300 বছর আগে জন্মাইছে। কার? এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1300 বছর আগে জন্মাইছে, ইতিহাস তাই বলে। এখন এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 হইলে মানে ঈসা আলাইহিস সালামের জন্মটা তো কত কত বছর আগে হইছে? আমরা তো জানি 2000 বছর আগে খ্রিস্ট ধর্মের 570 বছর, 570 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এই যে খ্রিস্ট ধর্ম তো এটা ইয়ার ঈসা নবীর জন্মের থেকে তো, জন্ম তারিখ থেকে তো খ্রিস্ট ধর্মের এটা হয়, এটা রোমানরা এটা চালু করে খ্রিস্ট ধর্ম এটা। হ্যাঁ, তাহলে 570 বছর, 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম হইছে না? হ্যাঁ, তো 570 বছর আগে যদি ঈসা আলাইহিস সালাম হয়ে থাকে, তাইলে মরিয়মের জন্ম হইলো 1300 বছর আগে। তাহলে এখানে মরিয়ম, তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে কত বছর ছিল? কিন্তু সেক্ষেত্রে মরিয়ম তো 1300 বছর বাইশে ছিল, সে ধরনের কোন রেকর্ড তো নাই রে বাবা। বাইশে থাকলে নাইলে আপনি 1300 বছর গর্ভে ছিল আপনি ধরতে পারেন, কিন্তু তো সে বেঁচে ছিল কোন রেকর্ড নাই। তাহলে তাহলে তো আমনে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 570 বছর, এটা এখানেও তো গড় মিল আছে দেখা যায়। কেন কেন 1300 বছর? আমি বলতেছি যে নবী মুহাম্মদের 1300 বছর পূর্বে ঈসা হারু মুসা হারুন এবং ইয়ে কিনারে মরিয়ম জন্মগ্রহণ করছে, এটা তো ঠিক আছে। হ্যাঁ, মুসা নবী তো 1300 বছর আগে জন্মাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মুসা নবী 1300 বছর জন্মায় যায়, তাহলে হারুন এর সাথে যে আর ভাইকে সহযোগী হিসেবে নিছিল, কারণ উনি কথা বলতে পারতো না, উনি মুসা আলাইহিস সালাম ছিল তোতলা, তো এই জন্য ওনার ভাইকে সহযোগী হিসেবে নিছে। তো সহযোগী হিসেবে নেওয়ার পরে তাহলে তো হারুনও তো 1300 বছর আগেই জন্মাইছে। হ্যাঁ তা তো, হ্যাঁ, তাহলে মরিয়মও তো 1300 বছর আগেই জন্মাইছে। হ্যাঁ, তাই মরিয়ম বোন তো না, না হয় 5 বছর ডিফারেন্স হবে। হ্যাঁ, ওই 1300 বছরই। হ্যাঁ, তো 1300 বছর ধরেন, তো 1300 বছর ধরলে একটা একটা 1300 বছর থেকে একটা সাবালক মানে হইতে কত কতটুক সময় লাগে? 16 বছর। হ্যাঁ, 16 বছর, তো 16 বছর বাদ দিলে 1300 বছর থেকে 16 বছর বাদ দিলে আর কত? হ্যাঁ, যাই হোক, এখন এটা পয়েন্টটা কি? আমার পয়েন্ট হলো যে মরিয়মের গর্ভে এত বছর, মানে মরিয়মের গর্ভে 1 বছর নাহলে গর্ভে রইলো 1300 বছর আগে, তো ধরলাম এটা তো উল্টা ধরতেই হবে। তাইলে এখানে 1200 বছর পূর্বে ঈসার জন্ম, 1200 বছর পূর্বে যদি ঈসা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাখ্যাটা আরো করেন, আপনি পড়ায় ফেলতে দেন আর এটারে আপনি কনসাইজ করেন, কনসাইজ করে পরে এসে বলেন। হ্যাঁ না, আমি বলতেছি 1300 বছর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 বছরে জন্ম, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1300 বছরের পূর্বে হলো মুসা হারুন এবং মরিয়মের জন্ম। আরে বাবা, 1300 বছর মানে কি? খ্রিস্ট থেকে 1300 বছর আগে মুসা, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব, সুতরাং মুসা থেকে আমাদের নবীর, মুসা থেকে আমাদের নবীর তফাত হলো 1300 আর এদারে 1900। খ্রিস্টপূর্বে 1300 বছরের মধ্যে মরিয়ম তো ওই ইয়ার আমলে, মুসার আমলেই জন্মগ্রহণ করছে, মরিয়ম তো আর জন্মগ্রহণ করে নাই। কথা বারবার বলতে চান, আপনার পয়েন্টটা কি সেটাই তো বুঝলাম না এতক্ষণ ধরে। আমার পয়েন্ট হলো এত বছর একটা লোক গর্ভে থাকে কিভাবে? এই বয়স এখানে তো তারিখটা মিলতেছে না। আরে বাবা, এত বছর গর্ভে তার থেকে মরিয়ম তো মুসাদের ওই সময় তো মরেই গেছে, এবার গর্ভে থাকবে কেন? যে মহিলা মরেই গেছে তার আবার গর্ভে কে থাকবে? মানে কি বলতেছেন? মানে তাহলে ঈসার জন্মটা কিভাবে, তখন ঈসার জন্মটা আবার এই মানে ঈসার জন্ম আমরা যেটা জানি এটা ভুল, 2000 বছর না, 1300 বছর আগে ঈসার জন্ম, এটাই আমি বলতে চাচ্ছি। আমরা যদি ঈসার জন্ম 2000 বছর ধরি, তাহলে মুসা মুসার হারুনের বয়সও 2000 বছর আগে, ঠিক আছে?
আর যদি আপনি মনে করেন যে না, ওই মুসার জন্ম ওই আজকে থেকে 3300 বছর আগে, মানে খ্রিস্টপূর্বে 1300 বছর হলে তার সাথে তো 2000 যোগ করতে হবে, যোগ করলে 3300 বছর হয় না? তো তাহলে আমাদের ধরতে হবে যে যীশু খ্রিস্ট হলে 2000 বছর না 3300 বছর আগে জন্মাইছিল, মানে দুইটা যেকোনো দুইটার একটা ই করতে হবে, হয় ঈশার বয়স 3300 বছর অথবা মুসা হারুনের বয়স 2000 বছর, এইভাবে বলতে হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে ঈশার ঈশা নবীর জন্মের থেকে কিন্তু খ্রিস্ট ধর্ম আরম্ভ হয়। হ্যাঁ, তাহলে খ্রিস্ট ধর্ম আরম্ভ হলে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 বছর হয় কিভাবে? আবার দৌড়ায় ফেললেন। আচ্ছা ঠিক আছে, একটু পরে বলেন, আমি দেখি একটু অন্য লোকের একটু কথাটা তো শুনি। হ্যাঁ হ্যাঁ, মতিউর রহমান ভাই বলেন। জি সালাম আলাইকুম। আমার মনে হয় যে আমাদের ক্যালেন্ডারটাকে বদলাইতে হবে, কারণ কোরআন যেহেতু ক্যালেন্ডারকে বদলাইতে হবে, কোরআন যেহেতু বলছে এটা তো আর মিথ্যে না, হারুন এবং মসেস হলো মারিয়ামের বোন ভাই এবং মারিয়ামের বাচ্চা হলো ঈসা, তাহলে ক্যালেন্ডারে একটা গলমেল হয়েছে, কারণ কোরআন তো আল্লাহর বাণী, এখানে কোনো ভুল হইতে পারে না। আমরা ক্যালেন্ডারটাকে বদলাইতে হবে, এটাই আমার পয়েন্ট। এটা তো এখানে এটা তো ইহুদি নাসারাদের দেওয়া, যেহেতু এটা ইহুদি নাসারাদের তৈরি দিয়ে যত এটা পাল্টানো যায়। হ্যাঁ, আর একটু খেয়াল করে দেখেন, ওই যে আপনার ওই যে গণনা, মানে ও বাইবেলের যে রেফারেন্সটা আপনি দিছেন, ওটা তো ধরেন ইহুদিরা করছে বা খ্রিস্টিয়ানরা করছে, ওখানে ভুল হইতে পারে, কিন্তু কোরআনে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। না না না, যদিও কোরআন, কিন্তু কোরআনে কিন্তু আবার দাবি আছে যে এই আগের নবীদের বইগুলা ওটা সত্য একনলেজ করছে, তাই না? আপনি ওটা টেস্টমনি আছে, মানে আল্লাহর টেস্টমনি আছে, মুহাম্মাদের টেস্টমনি আছে যে এই তাওরাত ইনজিল এগুলা আল্লাহর কিতাব, কিন্তু আবার আবার বলাও আছে যে ওগুলা ত্রুটিপূর্ণ। আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজ। আমার কাছে, আমি তো বাইবেল বাদ দিলাম, আমি বাইবেলের রেফারেন্স বাদ, আমি বলতে চাচ্ছি যে কোরআনেই তো বলতেছে যে মুসার বোন হলো মরিয়ম, আবার মুসার বাপের নাম হলো ইমরান, তার কন্যা হলো মরিয়ম, তাহলে মরিয়মের আপন ভাই যে মুসার হারুন, এতে তো কোনো সন্দেহ নেই। না, কোনো সন্দেহ নাই, এবং এই কারণে তো কোনো সন্দেহ নাই, সুতরাং এখানে আমার বাইবেলের রেফারেন্স দরকার নেই। তো না না, এখানে এই জন্য ফাইনাল ইয়ে হলো যে আমার কনক্লুশন হলো যে উই হ্যাভ টু চেঞ্জ দা ক্যালেন্ডার ইয়ার, দা ক্রিশ্চিয়ান ক্যালেন্ডার, তাহলে আমাদের ক্যালেন্ডার বা এটার ধ্বংস করতে হবে। এখন এইটা বাদ আমরা হিজরি সালে যাইতে হবে, এবং বাকি যেটা বলছে সেটা কখন এই জন্ম তারিখ তারিখ এগুলো আমরা, হ্যাঁ গোষ্ঠী গুলো এগুলো বাদ, কোরআন যাবো দুটাই রাইট, ওটাকে ধরে নিয়ে হিজরি হিজরি দিয়ে আমাদের চলতে হবে, তো রাইট? হ্যাঁ, আমাদের বাকি সব ক্যালেন্ডার বাদ দিতে হবে। এছাড়া তো আমি আর কোনো সমাধান তো আমার আমার কাছে আমার সামনে তো এছাড়া আর কোনো সমাধান আমি দেখি না, কারণ আমি শুরু থেকে শুনতেছিলাম আপনার মানে একদম ইন্টারেস্টিং একটা বিষয়, এবং আমি ওই আয়াতগুলো ঘাইটে দেখলাম, এটা আগেও আমার দেখা ছিল, কিন্তু আরবার আবার ঘেটে দেখলাম কোনো লুফল বের করা যায় কিনা, কিন্তু দেখলাম যে লুফল তো দূরের কথা, এখানে একদম ডিটারমাইন মানে অথেন্টিকেশন করা আছে দুই জায়গায়, এক জায়গায় ধরেন আপনার মরিয়মেরটা, আবার শিশু 66 নম্বর সূরা যেটা, ওটা অথেন্টিফাইড করা হইলো যে হ্যাঁ ইমরানের কন্যা, তাহলে তো আপনার আমার এখানে কোনো বিতর্কের প্রশ্ন আছে এখানে? এখানে বাইবেলের রেফারেন্স তো এখানে প্রয়োজন পড়ে না, তাই না? যে যে সূরা তাহমিদের 12 নম্বর দরকার নেই, হ্যাঁ তারিমের 12 নম্বর আয়াতের পরে আর কোনো বিতর্কের চলে না, কারণ এটা একদম আল্লাহর বাণী, সেখানে ডেফিনিট মানে ডেফিনিট করে দিছে যে মরিয়ম ইয়ের কোন ইমরানের কন্যা। অর্থাৎ মুসা আর হারুন যে মরিয়মের বা আপন ভাই, এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ না, সন্দেহের কোনো অবকাশ নাই, অবকাশ নেই, এবং যারা করবে তারা দোজখবাসী, তারা জাহান্নামী, তারা ঈমানহীন মুরতাদ হয়ে যাবে ডেফিনেটলি। ইন্টারেস্টিং, আজকে ইন্টারেস্টিং, সবাই যারা শুনতেছেন সবাইকে ধন্যবাদ, আমি তো অনেক কষ্ট করে জাগে আছি, এখন আমার বোধ হয় 4:30 বাজে, আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম 2টার সময়, অ্যালার্ম দিয়ে জায়গায় ছিলাম, ঘুমাই গেছিলাম, অ্যালার্ম দিয়ে রাখছি যে 2টায় উঠবো, 2টা থেকে ওইটা আগের গুলা কিছু ফলো আপ করতেছিলাম। এনিওয়ে, অন্য কাউরে নেন, আমি ব্যাক স্টেজে যাই।
আমি হ্যাঁ হ্যাঁ বলেন কি মানে আপনার? জি হ্যাঁ বলেন। আচ্ছা আমি রেফারেন্স দিতে পারবো না, কিন্তু আমি শুনছিলাম ওই মারিয়াম তার ফুপার মসজিদে থাকতো, ওই জাকারিয়া ছিল ই ওখানেই থাকতো। কিসের থেকে রেফারেন্স দিবেন? আমি আমি সত্য বা মিথ্যা বলতে পারবো না, কিন্তু না আপনি কিসের থেকে আপনি এই রেফারেন্সটা দিতে চাচ্ছেন? না, এটা আমি এক জায়গায় পড়ছিলাম অথবা দেখছিলাম কোন ডকুমেন্টে, কিন্তু এটা কোনো ই না, ভিত্তি না এটার কোনো। এগুলো আমরা মানি না। হ্যাঁ আচ্ছা, এখন কথা হইলো গিয়া আল্লাহ কি না পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 4 বছর পেটে রাখছে, আর উনারে যিশুরে কেন 13 বছর রাখতে পারে, 13 বছর 1300 বছর কেন রাখতে পারবে না, আল্লাহ কি না পারে? আর আরেকটা কথা হইলো যে চেকমার্ক একদম পুরো চেকমার্ক হয়ে গেল, কোরআন কোরআনের কোনো ই নাই, ভুল নাই, বিরাট বড় ভুল, বিশাল, এটা দিয়ে তো আটকানো যায় সবাইকে, মানে বাকি ইতিহাস সব ভুয়া সেটা প্রমাণ করা যায়। হ্যাঁ, কারণ আপনার কোরআনে তো কোনো ভুল নাই, এটাতেই তো প্রমাণ, বাইবেল আর কোরআন দুইটা পাশাপাশি করলে তো বেড়ে যাবে যে দুজন দুই ক্যারেক্টার, দুই ক্যারেক্টার বা দুজন দুই দুজন, নাকি এই মরিয়ম সেই মরিয়ম, না কোনটা? আমার মনে হয় দিস ইজ দা ফাইনাল আর্গুমেন্ট। আরে ভাই আপনি তো আসলেই একেবারে সত্যিকার কথাই, এই মরিয়ম রেই মরিয়ম না, এইটাই হলে জেনুইন যুক্তি, এর আর কোন যুক্তি না। হ্যাঁ যদি বলে তাহলে এই মরিয়ম কোন মরিয়ম, এই তোর ক লাগবে এই মরিয়ম কোন মরিয়ম, এটা এটা বিশ্বাস করি, নাহলে তোর ক লাগে না, দেখ এই মরিয়ম সেই মরিয়ম, ভয়ঙ্কর কথা বলছেন আপনি। ভালো একটা ই আছে তো, ভালো বুদ্ধি আছে, মিশিয়ে দিতে পারে, এই মরিয়ম সেই মরিয়ম না, এই রাজা কার ওই রাজা কার না, এই রাজা কার এই জায়দি ওই জায়দি না। তারপরে এরপরে যে পরবর্তীতে বিষয়টা যেটা বললাম, ওই যে মিরাজের সময় যে যে মসজিদুল আকসা যাওয়ার ব্যাপারে, ও ব্যাপারে তো কিছু বললেন না, নাকি এটা কেন বলবেন এই মসজিদুল আকসা সেই মসজিদুল আকসা? না আবার আবার মনে হয় যে এই যুক্তিও এখানে দেয়া যেতে পারে যে এই মুসা সেই মুসা না, সবই সব জায়গায় চলে, বা এই হারুন এই হারুন মুসা নমাজ কমাই দিল, হুজুর মুসা নমাজটা কমাই দিল, এই পাঁচশো নিয়ে আসলো 75 থেকে, বেইমান করলো কি আইসা ইহুদির থেকে মারা শুরু করলো সব, এই কি রে ভাই, এই কি, এটা তো ঠিক করলো না, তাই না? মুসার ধন্যবাদ দেওয়া উচিত ছিল সবার, যে তোমার পরিশ্রম কমায় দিলাম, নমাজ পড়তে কষ্ট, হ্যাঁ কষ্ট হয় তো, হুজুর অন্য কেউ সাথে কথা বলেন আমি বেড়ে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই আপনারা কিন্তু এখানে আর কেউ নাই, অনেক লোকই এখানে 140-145 জনের মতো দেখি আপনারা ইয়েতে আসেন, কিন্তু আর কেউ কিন্তু কথা বলতে মনে হচ্ছে আগ্রহী না, আগ্রহী না হলে কিন্তু আমি তাহলে একা একাও কথা বলবো না, সেক্ষেত্রে আমি লাইভ বন্ধ করে দেবো। আপনারা যদি আর কথা বলতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি ইয়ে করেন, কিউতে চলে আসেন, আর না হলে কিন্তু আমি লাইভ বন্ধ করে দেবো, কারণ একা একা, কারণ আমার যে কথা বলো তা আমি প্রথম ইয়েতে বলেই ফেলছি, এখন আমার এটাতে কুকুরের মতো ঘেউ আসছে তো বললাম নাকি কে, এই সূত্রে মরিয়াম হলো নফিলের মেমোরি, এই মরিয়াম হলো নফিলের মেমোরিয়াম, খ্রিস্টান ক্যালেন্ডার বাদ দিলে মসজিদুল আকসার সমাধান হয়ে যাবে, রাইট? তবে আরো ওই যে যুক্তি যেটা বললো যে এই মরিয়াম সেই মরিয়াম না, এই মুসা সেই মুসা না, এই হারুন সেই হারুন না, এটা কিন্তু একটা ভালো এটা কিন্তু একটা ভালো যুক্তি আমার মনে হয়, এটা কিন্তু ভালো যুক্তি। এইবার আলম ভাই আসেন, আপনি
আর এই রিপন দুইজন মিলে দেখি আপনারা কত ফেসাল পাঠাতে পারেন, সেটা আমি দেখি। যে টপিকস দিছেন এই টপিকস নিয়ে তো সবাই তো আর ভালো জানে না, এই জন্য আসলে কেউ আগাইতেছে না কে কি বলবে, বুঝেন না। সেটা আমার কাছে মনে হয় যে রসালো ঘুর মুখ দিলে ওই কোয়েন্সি মাপ দিলে ওইটা মনে হয় পারতো সব। রসালো হ্যালো হ্যালো জাহির ভাই, হারুন 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 হ্যালো জাহির ভাই আমাকে একটু পাস হারুন খোশা দিলাম ভাই এক মিনিট, হারুন আর অ্যারন কে এক করলে তো চলবে না তাই না, হারুন তো হারুনই আর অ্যারন তো আসলে অ্যারন এটা আসলে এক না। জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন, সেটা হলো যে এখানে খ্রিস্টানরা দাবি করতেছে যে ঈসা আল্লাহর পুত্র, কিন্তু ইহুদিরা কিন্তু কখনো দাবি করে নাই যে মানে মুসা আল্লাহর পুত্র, এটা কিন্তু দাবি করে নাই, কারণ মুসার ভাই বোন এবং মা বাপের নাম আছে। আমি কি কথাটা বুঝাতে পারছি? হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝাতে পারছি। হ্যাঁ ইহুদিরা কখনোই এটা দাবি করে নাই জিন মানে মুসা আল্লাহর পুত্র, কারণ মুসার ভাই আছে হারুন, বোন আছে মরিয়ম এবং বাপ আছে ইমরান, কাজে এখানে আল্লাহর পুত্রের প্রশ্নই উঠে না। শুধুমাত্র খ্রিস্টানরা দাবি করতেছে যে মসিহ আল্লাহর পুত্র, তাইলে এখানে সূরা তওবা যেটা 9 নম্বর সূরা সেখানে 30 নম্বর আয়াতে দেখেন আপনি, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং নাসারা বলে মসিহ আল্লাহর পুত্র, তাহলে কোরআনে এই আয়াতটা কি আপনি কি কিভাবে আসলো এটা? ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র, এটা হলো কোরআনের আয়াত, এটা আল্লাহর আয়াত, আল্লাহর লৌহে মাহফুজে এইটার সংরক্ষিত ছিল, এটা ধীরে ধীরে ইব্রাহিমের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কিন্তু আমার প্রশ্ন জাগে এখানে যে আল্লাহ এখানে এই আয়াতটা কিভাবে পাঠাইলেন, কারণ ইহুদিরা কখনোই দাবি করে নাই যে মুসা আল্লাহর পুত্র। আচ্ছা এখন ওই বিষয়ে বাদ দেন, ওটা জটিল পাবলিক বুঝবে না, এই যে এখন যে হাদিস দিছি এটা পড়েন, পড়ে এটার ব্যাখ্যা দেন। আরে এই আয়াতের সমাধানটা একটু দেন না তো, সূরা তওবা 30 নম্বর আয়াত ওইটা পাবলিক অত জটিল বিষয় বুঝবেন, ওটা আরো উচ্চ মার্গের বিষয়। আপনি এখানে যে হাদিস দিছি ওটা পড়েন, দেখছেন হ্যাঁ 5794 ইয়াহিয়া ইবনু, একটু বড় করেন, ইয়াহিয়া ইবনু জাফর রহমাতুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল 60 হাত। এটা তো জানি, ওটা তো জানি অনেকে। এইবার আসেন এইটার ইংরেজি অনুবাদ কি করা হয়েছে দেখেন, এই যে দেখেন ইংরেজি অনুবাদটা দেখেন, অর্থাৎ এই যে ইংরেজি অনুবাদটা দেখেন, ন্যারেটেড আবু হুরায়রা, আরেকটু বড় করেন, ন্যারেটেড আবু হুরায়রা দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড আল্লাহ ক্রিয়েটেড আদম ইন হিজ পিকচার ইন হিজ পিকচার 60 কিউবিক এই যে ইন হিজ হিজটা দেখছেন বড় হাতের, হ্যাঁ বড় হাতের হিজ মানে আল্লাহকে বললে মানে হি হিজ বড় হাতে দিতে হয় বা হি বড় হাতে দিতে হয়, আর পিকচারে মানে কি আল্লাহর পিকচারে, হ্যাঁ 60 কিউবিক অ্যাবাউট অ্যাবাউট 30 মিটার। আপনি অন্যদিক চলে যাচ্ছেন, বলেন আল্লাহর যে ছবি ঠিক একই ছবিতেই আদমকে বানানো হয়েছে তাই তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে তার মানে আদমরে দেখতে যেমন আল্লাহরেও দেখতে তেমন,
এই এই হাদিস অনুপাতে তো তাই বোঝা যায়, তাই বোঝা যাচ্ছে রাইট। তাহলে এবং যেহেতু আদম আবার 90 ফিট উঁচু বানাইছিল, তার মানে আল্লাহর উচ্চতাও 90 ফিট, এইবার তাহলে অন্তত আদম, এখন আদম যেহেতু পুরুষ তাহলে আল্লাহ কি হবে, পুরুষ হবে নাকি নারী হবে? তাকে তো হি দিয়েই, হি এবং হিজ দিয়েই তো সম্বোধন করা হচ্ছে, তো এটা দিয়ে তো বোঝা যায় পুরুষ। দেখেন আলাপ করেন ওই বিষয়ে, এই যে দেখেন সুরাজিনের তিনটা কি বলতেছে, আরো বিশ্বাস করি যে আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার ঊর্ধ্বে, তিনি কোনো পত্নী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তান নেই, তার মানে আল্লাহকে যদি সন্তান তৈরি করতে হয় তাহলে তার একজন পত্নী দরকার আছে রাইট, তাহলে মানে উনি তাহলে কি পুরুষ? এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মটা যখন নাকি এরা আল্লাহর পুত্র হিসেবে দাবি করতেছে তখন এই আয়াত নাজিল হইছে যে আল্লাহ হলেন মানে আল্লাহর পত্নীর প্রয়োজন নাই। এই ব্যাখ্যাটা তুমি দিয়ে ফেলতে, তার মানে যে আসলে আল্লাহর যে একটা পুরুষ মনে ইহাতে কোনো সন্দেহ নাই, কারণ তার পত্নীর প্রয়োজন নাই, না হয় কথা হইতো, না হলে কথা হইতো যে তার স্বামীর প্রয়োজন নাই, যদি নারী হইতো তাহলে কথাটা হইতো না না না, তাহলে এই জায়গায় এরকম বলতো তিনি কোনো তার পুত্রের দরকার হলে তার কোনো পত্নীর দরকার পড়ে না, না যদি আল্লাহ নারী পূজাইতো, নারী পূজাইতো তাইলে সেখানে লেখতো যে তাইলে তার কোন স্বামীর, স্বামী গ্রহণ করেননি এবং তার কোন সন্তান নেই। ঠিক আছে, এইবার দেখি এইবার আর কি আছে। দিশান আপনি আছেন? হ্যাঁ আছি আছি আছি। আপনার কি বক্তব্য বলেন, কোন বিষয়ে বলতে চাইছেন? থেকে যেটা বুঝতে পারলাম, আপনি যে চারজনের কথা বলছেন, এখানে তিনজন নবী আর একজন হলো নবীর মা, তো তাদের হয় তাদের বয়স সমসাময়িক আর না হয় মরিয়ম বেঁচে ছিল 1300 বছর বা কত বছর বললেন, 1350 বছর, 1350 বছর, এটা হইতে পারে যে তার 1350 বছর বেঁচে ছিল, আর না হয় এই চারজন সমসাময়িক সময়ে ছিল আর কি, যদি আমরা কোরআনটাকে সত্য ধরি। তারপরে বলতেছি যদি, কেন যদি সেটা আমি ব্যাখ্যা করতেছি, আমি বলতেছি না তো, আমি বলতেছি না তো, আমি বলতেছি না, আপনাদের আলোচনা থেকে যেটা বুঝতে পারতেছি সেটা বলতেছি। এখন যদি আপনি প্রমাণ করতে না পারেন যে 1300 বছর বাদ ছিল মরিয়ম, ঠিক আছে, তাহলেই তো এখানে যদি যদি আসা যায়, এখানে দুই সবটা তো আর আপনি মানে নিতে পারবেন না, যে কোনো একদিকে তো আপনাকে যেতে হবে, হয় মানে নেবেন ও 1300 বছর বাদ ছিল আর না হয় এই 1300 বছর গর্ভে ছিল, কিভাবে যেন হিসাবটা এরকম, তার মানে হয় কোরআনটাকে মানে নেবেন আর না হলে ওইটা মানে নেবেন, দুইটার একটা, একদিকে যেতে হবে, দুইটা তো আর মানে নিতে পারেন না। জাহাঙ্গীর ভাই আমি একটা প্রশ্ন করি, আল্লাহর যদি কোনো পত্নী গ্রহণ নাই করে থাকে তাহলে তার মরিয়মের দরকার পড়লো কেন যিশুকে পয়দা করার জন্য? জাহাঙ্গীর ভাই আছেন? হ্যালো জাহাঙ্গীর ভাই, একটু রিল্যাক্স হয়ে গেছে, একটু মানে উনি মরিয়মের ওদরে ফু দিয়ে দিছে, পবিত্র আত্মা ফু দিছে, মানে মানে জনিতে ফু দিছে আর আপনার মরিয়মের গর্ভ হয়ে গেছে। জনির দরকার পড়লো কেন আমি তো সেটাই বলতেছি,
তার তো মরিয়াম ছাড়াই তো সে যিশুকে আনতে পারত, তার একটা শরীর কেন দরকার হইল? এটা একটা মজাদার দেখাইছে যে আমি বাপ ছাড়াও সন্তান পয়দা করতে পারি। বাপ ছাড়া শয়তান পয়দা করতে পারি সে তো জানি, কিন্তু তার যেহেতু কোনো পত্নীর দরকার হয় না, পত্নী দরকার হয় কখন? সন্তান উৎপাদন করার ক্ষেত্রেই তো না? না না, পত্নী আরো অনেক কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, যদি এই ক্ষেত্রে বোঝানো হয়েছে না, এই ক্ষেত্রে বোঝানো হয়েছে সন্তান উৎপাদন করার ক্ষেত্রে তার পত্নীর দরকার হয় না, তাহলে তার তখন মরিয়মের কেন দরকার হইল? মরিয়মকে ছাড়া কি যিশুকে পয়দা করতে পারত না? হ্যাঁ পারত, কারণ উনি কুঙ্কুলিত হয়ে যায়। সেটা কেন করে দেখাইলো না হঠাৎ করে? কেন এমনও তো করতে পারতো, হঠাৎ করে সবাই ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ দেখা গেল তার বাচ্চা আসছে আকাশ থেকে হঠাৎ। সাইফুল রঞ্জু ভাই কিছু বলেন, আমাদের এই ব্যাপারে সদুত্তর নাই। জি ধন্যবাদ। আসল কথায় তো আমরা পয়েন্ট আউট করতেছি না, সেটা হলো যে আল্লাহর কে যৌনাঙ্গ আছে কি নাই সেটা তো আগে জানা দরকার। এখন যদি আদমকে বানায় থাকেন, আদমের যৌনাঙ্গ ছিলেন, আল্লাহ সেই মাপে যদি বানায় থাকেন সেই প্রতিকৃতিতে, তাহলে আল্লাহর একটা যৌনাঙ্গ আছে। তো আল্লাহ তো কোনো কিছু প্রয়োজন ছাড়া বানান, মহান আল্লাহ রাব্বুল আলামিন যা বানান সব প্রয়োজন অনুযায়ী বানান। এখন যৌনাঙ্গটা থাকারই কথা, তো কথা হচ্ছে যে এটা তার কি প্রয়োজন, এই প্রশ্নটা একটু আপনারা জবাব দেন যদি আগ্রহী হন। আল্লাহ যে এখানে জিনাত বুঝাইছে যে পিকচার, মানে আল্লাহ আদমকে তৈরি করছে তার নিজ অবয়বে, মানে তার যে ছবি, আল্লাহর যে ছবি, আল্লাহর ছবির আলোকে মানে আদমকে সৃষ্টি করছে। এখানে আদমের একটা যৌনাঙ্গ দিছে, এই জন্য আল্লাহরও যৌনাঙ্গ থাকতে হবে, এরকম কোনো কথা নাই। চেহারাটা আল্লাহর কথা তো দুই রকম হয়ে গেল। আল্লাহ বললেন যে আমার অবয়ব এবং আমার আকৃতিতে আমি আদমকে সৃষ্টি করলাম, সেক্ষেত্রে হিজড়াও তো হইতে পারে না? হ্যাঁ হিজড়াও হইতে পারে, কারণ আল্লাহ যদি হিজড়া হন তাহলে আমার তো, যদি সেটা আমাদের ওলামায়ে কিরামরা মেনে নেন তাহলে তো আর কোনো কথাই থাকে না। বাকিটা নিবেন না, তা তো হয় না। প্রতিচ্ছবি বলতে সবকিছু এক, তার যৌনাঙ্গ এক, তার চেহারা এক, তার শারীরিক গঠন এক, পা এক, সবই এক, তাই না? না, যদি এখন আপনি পুরুষ না বলেন আবার নারীও না বলেন, দাঁড়ান 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 আমি বলি, আপনি যদি তাকে পুরুষ না বলেন আবার নারীও না বলেন, আবার সে দেখতে আদমের মতো, মানে পুরুষ মানুষের মতো, তাহলে পুরুষ মানুষের মতো অথচ নারীও না পুরুষ না, তারে আমরা কি জানি দুনিয়াতে? আমরা তো হিজড়াই জানি, এছাড়া আর তো কিছু জানি বলে মনে হয় না নাকি? আর তাহলে প্রতিচ্ছবি কথাটা তাহলে ভুল না? হিজড়ারা তো পুরুষের মতোই দেখতে, দেখতে কি পুরুষ মানুষের মতো না? জাহাঙ্গীর ভাই, সাইফুল ভাইয়ের যে কথাটা ছিল, যেহেতু আল্লাহ আদমকে তার প্রতিচ্ছবি দিয়ে তৈরি করছে, তার মানে আদমের ওই 60 ফুট যৌনাঙ্গ থাকলে আল্লাহর মতোই যৌনাঙ্গ, তার হাতও আল্লাহর মতো, তার ছবি। আরে ভাই, আপনি ছবি তুললেন কি ল্যাংকা চুনটা ছবি তুললেন নাকি? কি উল্টো পাল্টা কথা বলছেন? ছবির মতো মানে তার ছবির মতো মানে আল্লাহর যে চেহারা, আদমের চেহারা একই রকম, এখন আদমের যৌনাঙ্গ ল্যাংকা ছবি দিলে কিছু বানাইলো নাকি? এখন না, আল্লাহর একটা যৌনাঙ্গ থাকতে হবে এরকম কোনো কথা না তো, কারণ একজন হিজড়াও তো আপনি দেখেন না, একজন হিজড়ার তো চেহারা। খোকন ভাই কিছু বলেন, খোকন ভাই বলেন তো কিছু। আচ্ছা খোকন ভাই বলেন। আচ্ছা হ্যাঁ, আমি চলে আসছি, ঠিক আছে, যেটা ক্যামেরাটা বন্ধ করে দিই। আচ্ছা, আপনাদের সাথে আমিও তো একমত যে যদি আল্লাহ আদমের মতো একবার সাদৃশ্যপূর্ণ হয় তাহলে
আল্লাহরও আদমের মতো নুনু থাকবে, এবং নুনুটার যেটা আলম ভাই দিয়েছে সাইজটা এরকমই হবে। সুতরাং আল্লাহ নুনুটা কির জন্য, আল্লাহকে প্রসব করার জন্যই নাকি ওটাকে শুধুমাত্র ওই বাচ্চা প্রসবের জন্য আল্লাহ ওটাকে ব্যবহার করে, কি জন্য আল্লাহ নুনু মুবারক বলেন? হ্যাঁ নুনু মুবারক, আচ্ছা সরি নুনু মুবারক, নুনু মুবারক তার জন্যই তো তার একটা ক্রিয়া আছে, তার কাজ তো আছে, এবং সেটা কি জন্য করেছে সেটাই আমি বুঝতে পারছি না। এখন অন্য কেউ তার উত্তর আছে কিনা দেখুন, সাইকুল ভাই আপনি কিছু বলতে পারবেন? না, এই নুনু মুবারকের প্রসঙ্গ বেশ জমে গেছে, তো আমার মনে হয় যে বুঝলাম আমরা যে আল্লাহ যে বলছেন যে আমার বউ নাই বা আমার সন্তান নাই, কিন্তু সে কখনো বলে নাই যে আমার স্বামী নাই। এর থেকে বোঝা যায় যে সে মেয়ে না, সে পুরুষ। পুরুষ বলেই তার স্ত্রীর দরকার নাই, বা স্ত্রী না স্ত্রী নাই, স্ত্রী নাই এই কথাটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা তো 100% না। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে এর আগে যে ঘটনাটা ঘটলো যে আল্লাহ বলে দিলেন যে 50 অক্ত নামাজ, 50 অক্ত নামাজের হিসাবটা আল্লাহর ক্যালকুলেশন অনুযায়ী কি মিলে যায়? মতিউর ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করেন। হ্যাঁ এই তারপরে কথা হচ্ছে যে 50 অক্ত নামাজের জন্য কতটুকু সময় দরকার? সারাদিন ওযু থেকে শুরু করবেন একেবারে মোনাজাত করে বাড়ি বন্ধ বসতে বসতে, তাতে দেখা যায় যে 50 অক্ত নামাজ পড়তে হলে 24 ঘন্টাই দরকার, বা অন্তত পক্ষে 18 ঘন্টা দরকার। শোনেন আপনাদের মনের মধ্যে তো আসল জিনিস আসে নাই, একজনে যে শ্রোতা বা দর্শক উনি কিন্তু বলছেন এই যে আল্লাহর প্রতিচ্ছবি দেখে এই যে আদম তৈরি করলো এইটা থেকেই অনুপ্রাণিত হয়ে ইহুদি নাসারা কাফেররা এই যে বর্তমানে ক্লোনিং করে। আপনারা তো এই পয়েন্টটা তো এখনো বলেন নাই। বুঝলাম না, আবার বলেন। আমি বলতেছি যে আল্লাহর হুবহু প্রতিচ্ছবি অনুযায়ী আদমকে তৈরি করছে, তাই না? তো এটা একটা ক্লোনিং হয়ে গেল, এবং ইহুদি নাসারা কাফেররা এখন যে ক্লোনিং করে বিভিন্ন জীব জন্তুর এমনকি মানুষেরও নাকি ক্লোনিং শুরু করছে কোথাও কোথাও, তো এই হাদিস থেকেই তো এই ইহুদি নাসারারা এই জেনে ক্লোনিং করে, তাহলে এটার জন্য তো আমরা কাফেরদের কৃতিত্ব দিতে পারি। এইটা খুব দামি কথা বলছেন ওই শ্রোতা দর্শক, যাই বলি হ্যাঁ খুব দামি কথা বলছেন। এবং এইটা আমি জানি না কাজী ইব্রাহিমের চোখ এড়িয়ে গেল কিভাবে, এটা তো আমার মাথায় ঢুকছে না। এই তো কাজী ইব্রাহিম দেখবেন কালকে এটা নিয়ে আলোচনা করবে, শুক্রবার আসুক উনি খতিব সাহেব, উনি এটা নিয়ে বয়ান করবেন যে এই ক্লোনিংটা পাইলো কোরআন থেকেই। হ্যাঁ এবং সেটা এই আদম আলাইহিস সালামের জন্ম থেকেই এটা পাইলো ক্লোনিংটা, যে আল্লাহ থেকে আদম এখন মানুষ থেকে ক্লোনিং। শুনতেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রশ্নটা হলো আল্লাহ তো আরবি ভাষায় কোরআন নাজিল করছে মুহাম্মদ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এখন তার থেকে তো আমরা কোনো নির্দেশনা পাই নাই, যেহেতু তিনি নির্দেশ দিছে আরবি ভাষায় আমরা তো আরবি জানি না, এই নির্দেশনা গুলো বাংলায় ট্রান্সলেট করে আমাদেরকে একমাত্র আমাদের অন্তরে পৌঁছাইছে হলো কাজী ইব্রাহিম। তাহলে তো আমরা পক্ষান্তরে নবীজিৎ থেকে কিন্তু আমরা আসলে কোনো পয়গাম পাই নাই, পয়গাম পাইলাম কিন্তু কাজী ইব্রাহিমের কাছ থেকে। তাহলে তো ইব্রাহিমই আমাদের নবী হওয়ার কথা, রাইট? না ইব্রাহিম নবী না, নবীর প্রতিনিধি বলা যায়, রিপ্রেজেন্টেটিভ। এটাকে রিপন মাঝি ভাই বললেন, কথা ভালো শোনা যাচ্ছে না অবশ্য, এটা রিপন মাঝি ভাই বললেন নাকি কে বললেন? হ্যাঁ হ্যাঁ রিপন হাজি। আচ্ছা আচ্ছা ভাই, হাজি ভাই ওই যে আপনার যে প্রসঙ্গটা হলো যে কাজী ইব্রাহিম যেটা বললেন সেটা এখন উনি যেভাবেই বলুন বা যে স্তরে থেকেই বলুন
উনি কিন্তু অনেক কোরআনের সাথে উনি নিজেও আরো কিছু সংযোজন করছেন, যেমন সাত স্তরে আকাশ আছে, যেমন সাত স্তরে সেরকম আমাদের মাটিও আছে, মানে পৃথিবীও আছে। এই সাত স্তরে পৃথিবীর কথা কিন্তু আল্লাহ বলেননি, আবার সেই পৃথিবীর ভিতরে সূর্য যে আছে, সাতটা পৃথিবীতে সাতটা সূর্য, আপনি যদি কল্পনা করেন মানসিক ভাবে, তাহলে দেখা যায় যে উনি প্রকারান্তরে আবার ঘুরে আসতেছেন যে আমাদের আর্থ ইজ ফিক্সড অর ফ্ল্যাট, এই ফ্ল্যাট পৃথিবীটা গোল গোল হচ্ছে, কিন্তু গোল চাকতির মতো, মানে লাইক এ কয়েন, এই একটার পর একটা কয়েন আছে এবং এই কয়েনের প্রত্যেকটার নিজস্ব সূর্য আছে। এখন সূর্যটাকে কিন্তু যা বলে নাই সেটা উনি বলে দিচ্ছেন যে এটা এটা পৃথিবীর মতোই, মানে পৃথিবীর সমানই আকৃতি, নইলে পৃথিবীর নিচে কেমনে সূর্য থাকে। এই জিনিসটা উনি সংযোজন করে পৃথিবী কোরআনকে আরো সমৃদ্ধ করছেন, মাশাআল্লাহ। আমার ধারণা উনি কোরআনকে এস্টাবলিশড করতে চেয়েছিলেন। কোরআনের যে আয়াতটা আছে, সাতটা আয়াত, সাতটা আকাশ এবং সাতটা জমিন, মানে সাতটা পৃথিবী, সেটাকে সাবজেক্ট করার জন্য এই বংরূপ দিয়ে এই কথাটা বলছেন। ওনার মূল টার্গেট ছিল কোরআনের ওই কথাটা সত্য প্রমাণ করার জন্য। হ্যাঁ, তো উনি কোরআনের বাণী তো আমরা তার থেকেই শুনতেছি, তাই না? মুসা, হারুন এবং আপনার ইয়ার মরিয়মের জন্ম, এই জন্মটা আর 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম। এখন মাজেদা ইতালা সালামের জন্ম, মানে 500, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 570 বছর আগে কিভাবে হয়, এটা এটা আমি বলতেছি আর কি। এটা আগে মিলান, এটা আমাদেরকে বুঝিয়ে দেন যদি কেউ পারেন। আরেকবার বলেন প্লিজ, আরেকবার বলেন। মুসা, হারুন এবং মরিয়ম, এরা হলো ভাই বোন, এদের জন্ম হলো যীশু খ্রিস্টের, মানে ঈসা নবীর জন্মের 1300 বছর পূর্বে, যীশু খ্রিস্টের 1300 বছর পূর্বে হলো মুসা নবীর জন্ম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। তো মানে ঈসা আলাইহিস সালামের জন্মের শুরু থেকেই এটা, মানে এই এই খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্ট ক্যালেন্ডার শুরু হয়েছে, এটা রোমানরা করছে। এখন এই তাইলে তাহলে 570 হলে 570 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের জন্ম যদি 570 বছর হয়, তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের 570 বছর আগে, তাইলে এর মার বয়স 1300 বছর হয় কিভাবে? এটা আমি এই এই জিনিসটা আগে বুঝার, মা চাচা, মা এবং দুইজন চাচা মুসা এবং হারুন, এদের জন্মটা হয় কিভাবে 1300 বছর আগে? এখন একটাই সহজ হিসাব, এটা হলো আপনার সমাধান দুইটা। এক, এই এই যীশু খ্রিস্ট, মানে খ্রিস্টাব্দ যে সাল, এটা বাতিল, এটা এটা বাতিল করে দিয়ে যীশু খ্রিস্ট ওই মুসার সাথে জন্মাইছিল টিল এরকম ধরতে হবে, তাহলে এটা সমাধান হয়। অথবা যদি আপনি খ্রিস্টাব্দ রাখেন, খ্রিস্টের এই যে সাল গণনা সিস্টেমটা যদি আমি রেখে দেন, তাহলে আপনাকে কি করতে হবে, ওই হারুন মুসা মরিয়ম যে ওই যে বলতেছেন 1300 বছর আগে জন্মেছে, ওটা বাদ, ওইটা আসলে যীশুর সময়ই ওই আশেপাশে ছিল ওরা, এটা আমাদেরকে এতদিন ভুল বোঝানো হয়েছে, এইটা এই সমাধান কি? এটা তাহলে এটা এটা না বলে যদি বলি যে এই যে 1300 যীশু খ্রিস্টের 1300 বছর পূর্বে মানে ইয়ার জন্ম,
মুসা আলাহ ইসলামের জন্ম, এটা না বলে যদি আমরা ওই মুসা হারুন এবং মরিয়মের ওই বয়সটা 1300 বছর যদি ধরি, তাহলে তখনই যদি মানে ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়ে থাকে 10 মাস 10 দিন বা 1 বছর হয়ে থাকে, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সটা 1300 বছর 1350 ধরলে তো হয়ে যায়, 1350 খ্রিস্টাব্দে নবী করিম প্লাস 570 1900 বছরের মতো হবে। হ্যাঁ 1900 খ্রিস্টাব্দে, তাইলে আমরা ওইটা বলতে পারি যে তার মানে 570 না বইলা, তাহলে তো এখান থেকে তো মিলাইতে পারি না, 1900 বছর বলতে হবে। হ্যাঁ 1900 খ্রিস্টাব্দে, কিন্তু এক লোক কিন্তু কমেন্ট করছে যে এই এই ইমরান সেই ইমরান না, এই এই মরিয়ম সেই মরিয়ম না, এই মরিয়ম হলো এই মরিয়ম হলো এই মরিয়ম হলো নফলের কন্যা, এই বলতেছে এক লোক কন্যা নফলের কন্যা, এটা কোথায় পাইলো? নফলের কন্যা হলে তো মুসা মানে হারুন ভাই হয় না, ভাই ভাই এখানে হইতেছে না, তো মিলতেছে না, মানলাম নফলের কন্যা, তাইলে এই হারুন হারুন বগ্নি, এই হারুন বগ্নি তো মিলতেছে না। আরে মিলে না এই হারুন, আল্লাহ তো সবই পারেন, তো সুতরাং এমনও কি হতে পারে যে আমরা তো জানি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, আল্লাহ তাড়াতাড়ি ঘোরাতো তখন সূর্যটা, এত তাড়াতাড়ি ঘোরাতো যে আজকের 1 দিনের সময় 1 বছর, আজকের 1 দিনই সমান 1 বছর না, আজকের 1 বছর সমান তখনকার 1 দিন ছিল। আচ্ছা তো যাই হোক, যেভাবে তাকে আপনার মিল করে নিন, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, রাইট? কারণ তখন তো আর আমরা কেউ যাই দেখি নাই যে দ্রুত করতো না আস্তে করতো, না সেই জন্য আমরা বলছি আমাদের ওই কোরআন শরীফের সঙ্গে মিল করে সূর্য ঘোরাতে হবে। তাহলে সমস্যা সব সমাধান হয়ে যায়, এত এত ঝামেলা হয় না। তাহলে যেই লোক যেই লোক বলতেছে ইমরানের কন্যা এই মানে ইমরানের কন্যা মরিয়ম, এই মরিয়ম সেই মরিয়ম না, নফলের কন্যা মরিয়ম, তাহলে নফলের কন্যা মরিয়ম যদি হয়, তাহলে সেখানে এই যে জাকারিয়া নবীর যে লালন পালন করলো, তাহলে এই সময়ে তাকে পাইলো কোথায়? এই জাকারিয়া তো আপনার এই মুসা আলাইহিস সালামের আমলের এর পরেরই। আর নফলের মেয়ে মরিয়ম হইলে পরে সেটা তো নবীজির আমলেই হইল, সেটাও তো পরে, এটার সাথে আপনি 1300 বছর আগে মিলাবে। তবে আরো যে এক লোক কমেন্ট করছে, এক মুমিন মুমিন কমেন্ট করছে যে নফলের মেয়ে মরিয়ম, তো নফলের মেয়ে মরিয়ম যদি হয়, তাহলে তো এখানে তাহলে হারুন বগ্নি মুসা এটা তো মিলে না, নফলের মেয়ে একজন বলতে যে মরিয়ম নাকি টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসে ওই যীশু খ্রিস্টকে জন্ম দিয়ে আবার টাইম ট্রাভেল করে পিছনে চলে গেছিল, এবং এবং সলোমন টেম্পল তখন ছিল, এবং এটা জাকারিয়া নবী জাকারিয়া, এবং তো আপনি তো আমার কথা বুঝেন নাই, 1300 খ্রিস্টপূর্বাব্দে মরিয়ম জন্মেছিল ঠিকই, কিন্তু সে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে আসছিল, অর্থাৎ 1300 বছর আগে চলে আসছিল, এসে যীশু খ্রিস্টকে জন্ম দিয়ে সে আবারও টাইম ট্রাভেল করে ওই 1300 বছর পিছনে চলে গেছিল, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে, এই যে এক দর্শক এখানে তো সমাধান দিয়ে দিল। এরকম ভাবে এটা দিলে দিতে পারেন আর কি, এখন গলদরা কোথায় সেটা জানতে চাই, গলদরা কোথায়? না টাইম ট্রাভেল করলে তো আর কোনো গলদ থাকে না, গলদটা যা আছে সবই হলো নভেলের বিবৃতি, তাহলে আজকে আমরা সবাই খুশি, কোন সমস্যা নেই, যা লেখা আছে সব ঠিকই আছে, এইভাবে আমরা আজকে তাহলে বিদায় নিতে পারবো, কেউ কোনো সমস্যা করেন না ভাই।
এখন কথা হচ্ছে যে গান্ধী ভাই, একটা জিনিস নিয়ে খুব জরুরি আলোচনা করার দরকার। আমাদের যে এইখানে যারা শ্রোতা আছে তারা ম্যাক্সিমামই তো জান্নাতে যাবে 72টা হুর, এই 72টা হুরের সাথে যৌন জীবনটা কেমন হবে এই ব্যাপারে যদি আপনি একটা ইরোটিক লাইফ করতেন, এবং আমি সে ব্যাপারে আপনি মনে হয় অনেক দর্শক এই ব্যাপারে রাজি হতো। ইরোটিক লাইফ মানে আমরা শুরু করব একদম আদি ইতিহাস থেকে শুরু করব, যেরকম মনে করেন কামাসূত্রা থেকে শুরু করলাম, কিংবা হলো রোমানদের সেই যৌন জীবন বলেন আর যা যা ঐতিহাসিক শিক্ষেন্দ্রে শুরু করে আমাদের 72টা আমরা যখন পাবো, আমরা কিভাবে আমাদের যাতে করে আমাদের একটা ফোর্থ আমাদের আগের থেকে একটা প্রিপারেশন নিতে পারি, তার আলোচনাটা একটা একান্তই দরকার। এ জানি না আপনারা কি মনে করছেন এই ব্যাপারটা, আমি তো মনে করি খুবই দরকার। আমাদের মিরাজ নিয়ে যে কথা হলো আমার কাছে তো ক্যালকুলেটিভ হিসাবে ব্যাপার স্যাপার সবকিছুই ঠিক আছে, তারপরে নবীজি যে আপনার 50 ওয়াক্ত নামাজের অর্ডার নিয়ে আইসে আবার দ্বিতীয় আসমানে মুসার সাথে দেখা হলো, মুসা তখন তাকে ভালো কিছু বুদ্ধি দিয়ে আবার বারে বারে 4 বার বোধহয় পাঠাইছিলেন আল্লাহর সাথে দেখা করতে, এবং উনি 5 ওয়াক্ত নামাজ ফাইনাল করে আসলেন। তা আমার তো মনে হচ্ছে আল্লাহ এবং নবীর চেয়ে মুসার ব্রেন আরো ট্যালেন্টেড ব্রেন, মানে ফ্রিকুয়েন্সি বেশি। তো এই ব্যাপারে ফালতু খবর প্রফেসর দেখেন না, হ্যাঁ ফেসবুকে ফেসবুকে আমরা কি ফেসবুকে কি উল্টা পাল্টা কিছু বলতেছি নাকি? আমরা তো মানে ভালো কথা বলতেছি, এখানে কে ফাঁসি দিল না দিল এটা নিয়ে আমাদের দরকারটা কি? আমরা এখানে তো কোনো অশ্লীল মন্তব্য কিছু করতে আমরা জানি না, তার সেটা নিয়ে কি বলবো? প্রসঙ্গে থাকেন, প্রসঙ্গে তাহলে এটা মনে দেখলে বলিয়েন না, আমি একটু অন্য জায়গায় আছি তো কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলেন তো। ঠিক আছে ভাই, 1 ঘন্টা হয়ে গেছে, আমার মনে হয় যে আমরা যথেষ্ট সময় ধরে লাইভ করলাম, অনেক কথা হলো। তবে আপনাদের গবেষণার জন্য আমি কিছু মানে কিছু দিয়ে দিলাম হিন্টস, এখন এই বিষয়ে আপনারা গবেষণা করে পরবর্তীতে এই এই যে যেমন এই যে মরিয়ম, তারপরে মুসা, হারুন, ইমরান, এই এই বিষয়টার একটা সমাধান আপনারা বের করবেন, এই এটা কিন্তু আপনাদের কাছে আমি কামনা করি, কারণ আমার মাথা থেকে আমি তো এটা বের করতে পারি নাই। তো এটা সমাধান অতীব জরুরি, যদি দরকার মনে করেন আপনারা কাজী ইব্রাহিমের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটার সমাধান না বের করলে তো ধরেন আমাদের ইমান দুর্বল হয়ে যেতে পারে, তাই না? তো এটা আমার মনে হয় অতি জরুরি ভিত্তিতে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গণ্য করে আপনারা এটা সমাধান অতি সত্বর বের করে এই কোন এক লাইভ প্রোগ্রামে এটা প্রচার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে, এবং আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অবশেষে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।